হাতে গোনা আর কয়েকটা দিন পরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। শুক্রবার রানীগঞ্জের গির্জাপাড়া প্রমিলা সঙ্গে ১৩তম দুর্গাপুজোর খুঁটি পুজো আয়োজিত হলো যথাযথ মর্যাদায়। মানুষের আকর্ষণের পাশাপাশি প্রশাসনিক নিয়ম মেনে থার্মোকল ও প্লাস্টিকজাত দ্রব্য বাদ দিয়ে পরিবেশজাত জিনিস দিয়ে দুর্গাপুজোর থিম ও প্যান্ডেল বানানো হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রাজ্যের পাশাপাশি শিল্পাঞ্চল জুড়ে শুরু হচ্ছে দুর্গোৎসবের প্রস্তুতি। করোনা মহামারী পরিস্থিতি কাটিয়ে গত দুই বছর পর আবারও দুর্গোৎসবের সেই আনন্দে মেতে উঠবে শিল্পাঞ্চলবাসী, তাই এবার পুজো কমিটিগুলির মধ্যে চরম উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার রানীগঞ্জের গির্জাপাড়া প্রমিলা সংঘের খুঁটি পুজো আয়োজিত হয়। এই সংঘটি মূলত মহিলাদের দ্বারা পরিচালিত। মহিলারাই দুর্গোৎসবের যাবতীয় কাজকর্ম করে থাকেন। এদিন সাড়ম্বরের সাথে পালিত হলো মা দুর্গোর খুঁটি পুজো। গির্জাপাড়া প্রমিলা সংঘের এই দুর্গোৎসব এই বছর ১৩তম বর্ষে পদার্পণ করল, তাই মানুষের আকর্ষণের পাশাপাশি প্রশাসনিক নিয়ম মেনে পুজোর থিম ও প্যান্ডেলের আয়োজন করা হবে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী থার্মোকল ও প্লাস্টিকজাত দ্রব্য বাদ দিয়ে পরিবেশজাত দ্রব্য দিয়ে পুজোর থিম ও প্যান্ডেলকে আকর্ষণীয় করে তোলা হবে এবং একটি গাছ একটি প্রাণ, গাছ লাগাও প্রাণ বাঁচাও, এইসব বার্তাও মানুষের কাছে তুলে ধরা হবে বলে পরিকল্পনা করেছেন বলে জানান উদ্যোক্তারা। উদ্বোধন হলো খুঁটি পুজো করলাম আমরা, এবারে ২০১৩তে পা দিতে চলেছি, আহ্বান করার জন্য খুঁটি পুজো করা হলো, মেম্বাররা সবাই মিলে ভালোভাবে পুজোটা যেন মাকে ডাকছি যাতে ভালোভাবে আমরা যেন পুজোটা করতে পারি। যা চলছে কোভিড কোভিড নিয়ে দেখি আমরা, তারপরে আমাদের পলিথিন বলেছে, তারপরে সোলা থার্মোকল এগুলো ইউজ করতে বারণ করেছে। আমরা চেষ্টা করছি যতটা পারবো, আমরা চেষ্টা করবো যাতে যা যা আমাদের বলবে প্রশাসন থেকে আমরা তাই তাই মানব। এবারে থিম আশা করছি যেটা আমরা, যে আমরা খড়ের মানে একটু জ্বালা করে খড় দিয়ে ইয়ে করবো পুজোটা, আর থিম যেহেতু সোলার আমাদের গ্লাস বারণ আছে সেহেতু আমরা মাটির কোপতে দিয়ে চেষ্টা করছি। শাল পাতা যেহেতু এমনি কী বলে ওটা থার্মোকল পাতা ইউজ করা বারণ আছে, তার জন্য আমরা যতটা চেষ্টা করবো থার্মোকল বদলে শাল পাতা দিয়ে ইউজ করবো, পাটের কাজে ইউজ করবো, পাটের ব্যাগ ফ্যাগ চট ওইগুলো দিয়ে করবো, যতটা ন্যাচারাল দিয়ে জিনিসটা দিয়ে আমরা ইউজ করবো, প্রত্যেকটি আইন বিধি মেনেই আমরা পুজোটা করবো। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারের রিপোর্ট, পাবলিক টাইমস। शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वाल्का ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमला धाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहां आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमला धाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विथ किड्स पूल, AC, कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा सीआरशोल रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886।